আপনাদের অপেক্ষা অনেক করার পালা শেষ, এখন আমরা আমাদের টপিক গুলো একটু একটু করে দেখাবো আপনাদেরকে। তো আমি প্রথমে যেটা করব সেটা হলো যে আমি একটা আমার আজকের প্রজেক্টের নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, সেটা আছে ক্লাস নাম্বার আমাদের কত বলেন তো, আজকে ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 24। যারা আছেন তারা শুনছেন, আপনাদেরকে কালকে একটা কাজ দিয়েছিলাম, কেউই কাজটা দেখাননি। আমি বলেছিলাম যে আপনাদের প্রোফাইল টাইপের একটা ওয়েবসাইট বানাতে, কেউ বানিয়ে দেননি আমাকে। মানে এমন একটা অবস্থা যে আপনার যদি রেসপন্স কেউ না করেন, রেসপন্স না করতে করতে আর কাজ করতে ইচ্ছা করে না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়, এটা স্বাভাবিক। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডারের মধ্যে আমি আছি। এই ফাঁকে আমি আর একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রজেক্টের ভেতরে একটু যেতে যাচ্ছি, গিয়ে একটা কাজ করবো ছোট্ট, এই অংশটাকে আমি কপি করবো ফোল্ডার ক্লাস। তো আমরা ছিলাম কোথায়? এখানে কেউ কি আপনারা দেখছেন নাকি আমি একা কথা বলছি? দেখছি স্যার, বলেন স্যার, দেখছি। ওকে, ভেরি গুড। তাহলে দেখেন, আমরা আপনাদেরকে গতদিন একটা কথা বলেছিলাম যে আপনারা জাস্ট এখান থেকে কোনটা কোনটা পড়বেন, গেট, সেট, অ্যাড, রিমুভ, সিএসএস ক্লাসেস, এই জিনিসগুলো আমি পড়তে বলেছিলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে বলেছিলাম, জানি না আপনারা পড়েছেন কিনা, বাট এগুলো আপনাদের পড়া খুব জরুরি ছিল, যে জিনিসগুলো আপনার একটু জানতে হবে, যে করে দিয়ে কাজগুলো জানতে হবে। অনেক কয়টা টপিক আছে, এই টপিক গুলো একটু আপনাদের জানতে হবে। হ্যাঁ, যে করে এক্সাম্পলস এর মধ্যে যদি আপনি যান, তাহলে এখানে ওই যে আমি বলছিলাম যে পি ডট হাইট কিভাবে কাজ করে, লাইক প্যারাগ্রাফ হাইট করার কাজ, এটা এখানে আপনি দেখতে পেতেন। তারপর হচ্ছে আইডি দিয়ে হাইট করা, তারপর এখানে আপনি দেখছেন ক্লাসের নাম দিয়ে হাইড করা, দিস ডট দিয়ে হাইড করা, তারপর হচ্ছে এখানে ক্লিক ইভেন্টের কাজ, ডাবল ক্লিকের কাজ, মাউস এন্টারের কাজ, মাউস লিভের কাজ, মাউস ডাউন, মাউস আপ, তারপর হোবার, ফোকাস, ব্লার, এই কয়টা টপিকগুলো আপনাদের খুব জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো আপনাদেরকে দেখে ফেলা উচিত। তারপর স্লাইডগুলো আমি বলেছিলাম যে আমরা যে কোয়ের মাধ্যমে খুব সহজে খুব সুন্দর সুন্দর স্লাইডিং বানাতে পারি, অ্যানিমেশন করতে পারি, অ্যানিমেশন স্টপ করতে পারি, অ্যানিমেশন স্টার্ট করতে পারি, এই টপিকগুলো একটু আপনাদের নিজেদেরকে নিজেরাই দেখে ফেলতে হবে, কারণ এটা নিয়ে আমি আর আগাতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে আগাতে গেলে অনেক সময় আপনাদের, মানে কারণ কিছু কিছু জিনিস নিজেদেরকে দেখতে হবে, এটা হচ্ছে ব্যাপার, মূল বিষয়। তো আমরা এটা আর করবো না আজকে, আমরা একটা একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে যাব, সেটা আমাদের খুব দরকার এবং প্রতিনিয়ত আমাদের কাজে লাগে, সেটাতে যাব। তো যে টপিক সেটা, সে টপিকের সাথে কিন্তু আবার সম্পর্কিত হচ্ছে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে তখন আমরা তাকে একটা কোনো কাজ করতে দিব, এরকম মানে ব্যাপারটা হচ্ছে এমন। আমি খেয়াল করেন, আমি কোড লিখলে বুঝতে পারবেন, আমি এখানে একটা HTML কোড লিখলাম, যে আমি এখানে বলছি যে লগ ইন পেজ, এখানে আমি বললাম লগ ইন পেজ, বা এখানে আমি লগ ইন না দিয়ে এটা আমি বলতে পারি যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, জাস্ট রেজিস্ট্রেশনটা আমি বলবো, ঠিক আছে? রেজিস্ট্রেশন যে বললাম, বলার পর আমি কি করব, এখানে আমি একটা একটা ডিভ নিব, এগুলো আমরা অলরেডি আগেও করেছিলাম, যে একটা ডিভ আমরা নিতে পারি, ডিভ নিয়ে আমরা এই এই ডিপটার ক্ষেত্রে কিছু কাজ করবো, যেমন এখানে কিছু স্টাইল অ্যাড করবো, অথবা আমরা এখানে যেহেতু আইডি শিখেছি সবাই, আইডি ব্যবহার করবো, আইডি ব্যবহার করে আমরা এটার নাম দিলাম, ধরেন PARENT, প্যারেন্ট, প্যারেন্ট ডিপ। তো আমরা অলরেডি এটাও জানি যে আমরা চাইলে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারি, তো আমরা যেভাবে সরাসরি আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করি ওভাবেই কাজগুলো করবো, স্টাইল ডট সিএসএস এভাবে আমরা লিখি সিএসএস, দেন এখানে আমরা এখন গিয়ে কি করবো, যেহেতু আইডি দিয়েছি হ্যাশ দিয়ে, সরি হ্যাশ দিয়ে আমরা এখানে লিখবো যে প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, এখানে আমরা যা সিএসএস লিখবো সেই সিএসএসটা এই প্যারেন্ট ক্লাসের জন্য কাজ করবো। কিন্তু কাজ করানোর জন্য একটা কাজ করতে হয়, সেটা আমরা আগেও বলেছি আপনাদের, যে এখানে লিঙ্ক করতে হয়,
লিংক করা মানে সিএসএস কে লিংক করা স্টাইল শীট কে লিংক করা লিংক করার জন্য এখানে লিখতে হবে স্টাই স্টাইল ডট সিএসএস এটা লিখ তাহলে এটা যখন লিখে ফেললাম এখন যদি আমরা এখানে কিছু কাজ করি যেমন এটা যদি বলি আমরা ওয়াইড বললাম 400 পিক্সেল এখানে যদি আমরা হাইট বলি 300 এখানে এটা ধরুন 400 পিক্সেল তারপর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার মনে করে এখানে বললাম যে এটা কালার কোড দিয়ে দিলাম এখানে এখন যদি আমরা এটার এটার আউটপুটে যাই তাহলে দেখেন আমরা এখানে একটা ডিপ দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম একটা অবস্থা তো আমরা চাচ্ছি এই ডিপটা আমাদের থাকবে কোথায় সেন্টারে যদি সেন্টারে আনতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এখানে করতে হবে কি মার্জিন এখন আমরা যদি এখানে চাই যে এর উপরে একটা হেডিং থাকবে লাইক হেডিং এইচ অন দেবো প্লিজ ইনসার্ট ইনফরমেশন আমরা এতদিন কিন্তু এতদূর পর্যন্ত ইনফরমেশন এতদূর পর্যন্ত আমরা কাজ করেছিলাম আগে এতদূর পর্যন্ত হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা জাস্ট ফ্রি স্টাইল দিয়ে দিতে পারি টেক্সট লাইন সেন্টার টেক্সট লাইনটা করবো আমরা কি সেন্টার সাথে আমরা বলবো যে কালার এটা তো উপরে থাকবে ডিবের মধ্যে থাকলে তখন ওটা থাকতে পারবে ইনসার্ট ওকে এটা হয়ে এবার আমাদের যেটা কাজ হবে আমরা এখানে একটা ফর্ম বানাবো ফর্ম এই ডিপটার মধ্যে একটা ফর্ম তো আমরা জানি যে ফর্ম বানানোর জন্য ফর্ম টু ফর্ম ট্যাগ লিখতে হয় আমরা তারপর এটাও জানি যে এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা চাইলে যদি সাবমিট টাইপের একটা বাটন ব্যবহার করি সাবমিট এটার নাম আমরা ধরেন যাই দিই সাবমিট মানে যে ভ্যালুর ক্ষেত্রে আমরা যেটা দেবো রেজিস্টার নাও লিখে দিলাম তাহলে আমরা দেখবো কি যে এখানে একটা বাটন হবে এই যে রেজিস্টার নাও নাম একটা বাটন বাটন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টার্গেট এটা না আমাদের টার্গেট হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করি কেন কারণ বুটস্ট্র্যাপ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে কি পাবো যে কিছু অসাধারণ আইকন টাইকন এগুলো আমরা পেয়ে যাবো আমরা জানি অলরেডি আপনাদের বুটস্ট্র্যাপ আমি পড়িয়েছিলাম আশা করছি আপনারা শুনছেন বা দেখছেন যে আমি কিভাবে একটা কাজ প্রফেশনালি করছি ভালো মতো দেখেন কিন্তু হ্যাঁ তো আমরা এটার ক্ষেত্রে সিএসএস টা আমরা ব্যবহারের জন্য এই কোডটা নিব এরপর আমরা জাস্ট ওই কোডটা এখানে যেন আমরা ওদের সিএসএস টা ব্যবহার করতে পারি এখন আমরা যে ফর্মটা নিয়েছি ফর্মের ক্ষেত্রে এই যে বাটনটার ক্ষেত্রে আমরা কি করবো সাবমিট বাটনের ক্ষেত্রে একটা কাজ করবো ক্লাস দিব এবং এই যে ক্লাসটা দিব এই ক্লাসটা আমরা দিব কোথা থেকে এখানে আমরা ফর্ম সাব খুঁজবো হ্যাঁ ফর্মে গেলে এই যেখানে সাবমিট নামে একটা বাটন আছে তো আমরা চাইলে সাবমিট বাটনের জন্য বাটন প্রাইমারি এটা যদি দিয়ে রাখি তাহলে শুধু একটা প্রাইমারি বাটনের কালারটা আমরা পাবো এটা দিলে দেখেন এখন যদি আমরা আউটপুটে যাই তাহলে দেখবো যে বাটন প্রাইমারি চলে আসছে কিন্তু আমাদের এটাই উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য অন্য লাইক এই জিনিসটা আমাদের প্রফেশনালি দেখাই আর একটু বড় হয়ে দেখাই এবং এখানে আমাদের আরো কিছু ফর্মের বিষয়াদি থাকবে যেমন আমরা এখানে কিছু লেবেলিং করব লেবেলিং করা মানে হচ্ছে কি যে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড গুলো না ধরেন একটা কাস্টমার কিছু ইনফরমেশন গুলো আমরা এখানে ইনপুট দেবো তো ইনপুট দেওয়ার জন্য আমরা এখান থেকে এটাই নিতে পারি কোনো সমস্যা ফর্মের মধ্যে এই যে টিপ গ্রুপ এটা নিতে পারি প্লাসটা দিতে হবে দেন এখানে একটা কাস্ট প্লাসটা ইন করতে দেন আমরা এখানে গিয়ে দেখি যে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি এই বাকি বিষয়গুলো আমি ঠিক করে দিচ্ছি একটু পরেই এটা চলে আসছে আমাদের তো এখানে আমরা দুইটা ফিল্ড নিয়েছি এখন আমি এখানে কিছু কাজ করবো লাইক এখানে জিনিসগুলো একটু সাজাবো যেমন আমার এটাকে একটু যদি সামনে আসে এটা একটু পিছিয়ে যায়
ख्याल करें देखते लिखागुल কারণ এই প্যাডিংটা না এড করলে আমাদের লেখাগুলো সব একদম ঘেসে ঘেসে গেলাম নিয়ে আমি এটা করে করে দিলাম কিন্তু এখানে আমরা দেখেন এই যে লেখাগুলো আমাদের ব্ল্যাক হয়ে গেছে এই লেখাগুলোকে হোয়াইট করব কিভাবে সেটার জন্য এই লেভেলের এখানে আমরা জাস্ট স্টাইল এড করে বলবো কালার হোয়াইট আমরা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যেও কিন্তু কালার স্টাইল এড করতে হবে কোনো ঝামেলা নাই কালার হোয়াইট কে কে আছেন আপনারা উপস্থিত আছেন কে কে জি স্যার আছে আমরা স্যার আচ্ছা ভেরি গুড তাহলে দেখেন এখানে আমি কি করলাম একটা ইমেল দেওয়ার একটা জায়গা দিলাম আর একটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা দিলাম আর এখানে রেজিস্টার নামে ক্লিক করার একটা অপশন দিলাম তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা এখানে যখন ক্লিক করব তখন একটা পেজে যাব যাওয়ার সময় আমরা ভ্যালুটা নিয়ে যাব এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা মেবি আপনাদের আগের দিন একটু এটা বুঝিয়েছিলাম যে এখানে সাবমিটে ক্লিক করলে রেজিস্টার নাও এই কথাটা এখানে লেখা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ফর্মের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেমন এই ফর্মে যদি মেথডটা আমরা দিই যে পোস্ট পোস্ট নামে একটা মেথড আছে আমাদের যদি আমরা পোস্ট মেথড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা যখন এখানে ধরেন আমার এটা হচ্ছে মূল ফাইলটা এটা বুঝে দিলাম মূল ফাইলটা এটা যখন আমরা রিলোড দেব তখন আমরা যদি সাবমিট করি তাহলে আমরা কিছু দেখতে পাবো না খেয়াল করেন এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি মানে এই যে ব্রাউজারে কি কোনো কিছু দেখতে পাচ্ছি পাচ্ছি না আপনারা এটা বুঝতে পারেন না না জিনিসটা আসছে স্যার মানে কিছু দেখা যাচ্ছে না ওকে আচ্ছা আমি এখানে একটা কাজ করি এই যে আমাদের যে প্রজেক্টটা আছে না জ্যাম সার্ভার নিয়ে কাজ করব আমরা সামনে আপনাদেরকেও শেখাবো জ্যাম সার্ভারের কাজটা হচ্ছে কি যে এখানে যখন আমরা জ্যাম সার্ভার নিয়ে কাজ করব তখন এই যে এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখি লোকাল হোস্ট তাহলে আমরা একটা নিজেদের লোকাল একটা সার্ভার দেখতে পারবো আর কি এখানে বিভিন্ন ধরনের ডাটাবেস বা অন্যান্য কিছু বিষয় আমরা দেখতে পাবো এটা আমি আপনাদের পরে শেখাবো কিছুদিন পরে এটা এটা টপিকটা আসবে এখন আমি যেটা করব যে আমাদের এখানে এই যে প্রজেক্টটা আছে না এই প্রজেক্টটা এখান থেকে আমি নিয়ে নেব নিয়ে এই প্রজেক্টটাকে আমি আমাদের এই এইচটি ডকস এর মধ্যে নিয়ে চলে যাব পুরো প্রজেক্টটা কাট করে নিয়ে চলে আসছি এই যে 15 ক্লাস এখন আমার এটা এখানে নাই আমি যদি আবার এটা ওপেন করি এখন এই প্রজেক্টটাকে আমি এখানে রাখি আবার সব কিছু আগে এখন আমাদের যেটা কাজ হবে কি এই যে লোকাল হোস্টে গিয়ে আমাকে লিখতে হবে কি এই যে ক্লাস 15 আমাদের এই লোকাল হোস্টে গিয়ে লিখতে হবে কি ক্লাস 15 লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে লিখতে হবে ক্লাস 15 তাহলে আমি এই যে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যেটা আজকের ক্লাস সেটা হচ্ছে 24 তাহলে 24 নম্বর ক্লাসে গেলে এই যে দেখেন কত সুন্দর মতো এখানে খুব শর্টকাটে চলে আসছে জিনিসটা
এটা হচ্ছে মূল বিষয়টা, এগুলো আমরা পরে আপনাদের শেখাবো। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি যে এখানে দেখেন এই যে প্রজেক্টের ভিতর আমি এই যে ফর্ম আছে আমার, এই ফর্মের ক্ষেত্রে পোস্ট আমি পোস্ট লিখেছি, কিন্তু যদি আমি গেট লিখতাম, গেট তাহলে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, গেট লিখলে আমি যদি সাবমিটে বাটনে ক্লিক করতাম তাহলে যে এখানে কথাটা লেখা দেখাচ্ছে। তো ঠিক তেমন এখানে যদি আমি একটা ইমেল দিতাম, রেজিস্টার করতাম, ধরেন এখানে এগুলো সব মুছে দিলাম, আমি রিলোড দিলাম, গেলাম এখানে একটা ইমেল দিলাম, আমি রেজিস্টার করলাম, তাহলে রেজিস্টারটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো দেখতে পাচ্ছি না, কারণ এটার ক্ষেত্রে আমরা কোনো কিছু ভ্যালু হিসেবে ধরিনি, ভ্যালু হিসেবে কোনো কিছু ধরিনি, ওই জন্য এটা দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা এখন আপনাদেরকে এখানে যখন ক্লিক করব তখন আমরা কি করব, এইখানে যে দুইটা ভ্যালু থাকবে সে ভ্যালু দুইটাকে অন্য একটা পেজে নিয়ে যাব। হ্যাঁ, তো এখানে গেট না করে এখন আমরা এই পোস্ট মেথডটাই মেনলি ব্যবহার করি। তারপর এখানে কিছু কাজ আছে, যেমন ধরেন যে আমরা এখানে যদি ই করতে চাই যে হ্যালো, শুনতে পাচ্ছেন তো সবাই? ওকে, এখানে আমরা কি করব যে পোস্ট করব, ফর্মটাকে সাবমিট করব, তখন আমরা একটা ভ্যালু নিয়ে এক পেজ থেকে অন্য পেজে যাব, এটা হচ্ছে মূল বিষয়টা, ঠিক আছে? তো তাহলে আমাদের একটা অন্য পেজে যেতে হবে। হ্যাঁ, ধরেন এখানে আমরা অ্যাকশন দেবো, অ্যাকশন দিয়ে ধরেন এখানে বললাম হোম ডট পি এইচ, হোম ডট আমরা বললাম কি যে হোম ডট পিএইচ, এটাই নাম দিলাম, এটা নাম দিলাম হোম ডট পিএইচ, এটা নামে একটা ফাইল বানাবো এখন। তাহলে এখানে একটা মূল ফাইল, পিএইচপিটা কি, পিএইচপিটা হচ্ছে, পিএইচপি আপনাদেরকে আমি সামনে শেখাবো, হোম ডট পিএইচপি, পিএইচপি আর এক ধরনের ফাইল, এটা নিয়ে আমরা আপনাদের শেখাবো। তবে এখন জাস্ট এতটুকু দেখেন যে একটা পেজে ক্লিক করলে ওই পেজে আমরা যাচ্ছি, সাবমিটে ক্লিক করলাম হোম ডট পিএইচপিতে চলে আসছে। আমাদের টার্গেটটা হচ্ছে কি, এইখানে গিয়ে ওই যে ওই পেজে যেটা করলাম কাজ সেটা যেন এখানে দেখতে পাই। হ্যাঁ, পিএইচপি নিয়ে আমরা আপনাদেরকে পড়াবো সামনে, পিএইচপির ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এরকম করে পিএইচপি একটা ফাইল লিখি, লিখে আবার এভাবে ই করি, এখানে যদি কিছু লিখি তো আমরা এখানে এটাকে বলে যে ইকো, ইকো বলে যদি এখানে আমরা বলি যে টেস্ট, তাহলে এটা আউটপুটে টেস্ট লেখাটা দেখাবে, এগুলো আমরা আপনাদের শেখাবো। এই যে টেস্ট লেখাটা, আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে আমি যখন এখানে রেজিস্টার নামে ক্লিক করব তখন এখানে গিয়ে টেস্টের জায়গাটাতে এখানে লেখা দেখাবে যে যার নাম আর ইউজার নেমটা দিয়ে আমি রেজিস্টার করলাম তার ইউজার নেম আর নামটা আমরা দেখতে পাবো। ওকে, তো এখন প্রথমে আমাদের কি কাজটা করতে হবে, যে দেখেন যে ইনপুট যে ফিল্ডগুলো আমাদের আছে, এই ইনপুট ফিল্ডের আমাদের একটা নাম দিতাম, নেম, নেম হচ্ছে ধরেন এখানে আমি বললাম নেম সমান, মানে আমি এখন যে নামটা লিখবো সেটাই হবে আমাদের নাম। ওকে, নেম সমান আপনি ধরেন এখানে বললেন যে নেম, নেমটা দিলেন নেম প্রথমটা, দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে আপনি আবার একটা নেম দিলেন, এটা আপনার এখানে পাঠাচ্ছেন পাসওয়ার্ড, আপনি লিখলেন পাস, তাহলে দেখেন নেম আর পাস এই দুইটা হচ্ছে আপনার নাম। খেয়াল করেন আমরা এখানে পোস্ট না করে যদি গেট লিখি তাহলে ওটা দেখতে পাবো, আর কি দেখার জন্য আপনাদের দেখা দিচ্ছি, আগে আমরা এখানে গেলাম সবকিছু মুছে দিলাম, রিলোড দিলাম, এখন খেয়াল করেন এখানে ধরো আমি নাম লিখলাম একটা, এখানে আমি একটা পাসওয়ার্ড লিখি, এখন যদি রেজিস্টার নামে ক্লিক করেন তাহলে এখানে বলছে যে ইমেলটা আপনার, ও সরি এটা ইমেল তো চেয়েছে, এখানে ইমেল ইমেলই দিতে হবে, দিলাম পাসওয়ার্ড দিলাম, খেয়াল করেন নেম সমানে যে বলছে যে তানিম এট দা রেট অফ জিমেল ডট কম, আর এখানে পাসওয়ার্ডের জায়গায় 123, সাবমিটের জায়গায় সাবমিট সমান রেজিস্টার নাও, এই কথাটা লেখা দেয়। তার মানে আমাদের এইখানে দেখেন নেম সমান আমরা নামটা ইমেলটা পাঠিয়ে দিতে পারছি। হ্যাঁ, তার মানে আমাদের যে এখানে নেম আছে এই যে এখানে নেম আছে, নেম সমান এখানে নাম, নেম লিখেছি আমি, তার মানে এই নেমের মধ্যেই চলে যাচ্ছে সেটা, এখানে নেম সমান পাস, পাসের মধ্যেই চলে যাচ্ছে সে ভ্যালুটা, এই যে দেখেন নেমের মধ্যে চলে যাচ্ছে ভ্যালুটা, পাসের মধ্যে চলে যাচ্ছে সে ভ্যালুটা, মানে নেমকে আর এই পাসকে
এই দুইটাকে যদি আমরা ধরতে পারি তাহলে সেটা আমরা ভ্যালুটা দেখতে পারব, ঠিক আছে? এখন আপনারা যদি বলেন যে ভাই বা স্যার আমি এটা বুঝতে পারছি না, তাহলে এখানে আমার কিছু করার নাই। কি কারণে নাই? কারণ আপনারা পূর্বে থেকে রেসপন্স করছেন না, এখন তাহলে তো আপনাদের কাছে কঠিন মনে হবেই, ঠিক আছে? তো আমার প্রশ্ন থেকে আপনাদের কাছে আগের ক্লাসে বলা হয়েছিল স্যার, বলা হয়েছিল মানে ভেরি গুড, গেট হইলে স্যার দেখা যাবে আর পোস্টারে দেখা যাবে। ওকে, তাহলে তো থ্যাংক ইউ রিপন, আপনাকে ধন্যবাদ, আপনি তাহলে মনে রেখেছেন, তার মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন তাহলে আমরা এখন এখানে কি করব, পোস্ট করে দেব, ঠিক আছে? পোস্ট এ কেন পোস্ট করছে, এটা পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, এই যে এখানে আমরা লিখবো পোস্ট, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে পোস্টের ক্ষেত্রে কি করছে, এই যে পোস্ট মেথড আর গেট মেথডের এখানে পার্থক্যটা বলে দিয়েছে। হ্যাঁ, ফরম্যাট তো এখানে যদি একটা কিছু আপনি লেখেন, ধরেন এখানে একটা কিছু লিখলেন, এখানে একটা কিছু লিখলেন, সাবমিট করলেন, তাহলে এই যে পোস্ট করে নিয়ে চলে গেল, যে নাম দুইটা আপনি পাঠালেন ওই নাম দুইটা নিয়ে চলে গেল। এই যে নেম, এফ নেম, লাস্ট নেম, আকার, এটা হচ্ছে সেই পোস্টের কাজটা। তো এখন আপনি যখন এটা যে পেজে যাবেন ওই পেজটা আমরা অ্যাকশনের মধ্যে দিই, আর এখানে গেট বললে ভ্যালুটা দেখা যায় আর হচ্ছে যে পোস্ট বললে ভ্যালুটা দেখা যায় না, এটা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এখন যদি আপনি পোস্ট কিংবা গেট মেথডের মাধ্যমে কি কি কাজ করতে পারেন, এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, এগুলো আমরা আপনাদেরকে সামনে পড়াবো, সমস্যা নাই। এটা হচ্ছে ব্যাপার, তাহলে এটা যদি মনে থাকে তাহলে আমরা এখন আগাতে পারবো তারপরের স্টেপটাতে। আমরা তারপরে যাচ্ছি, একটু ওয়েট করেন এক মিনিট, আমি একটা স্ক্রিনশট আবার 9 জন হয়ে গেল, 10 জন ছিল একটু আগে। এখন আমরা যেখানে ছিলাম সে জায়গাটা আবার চলে যাই। আচ্ছা, কি বলে যে রিপন, আমরা যে যেদিন আপনাদের এগুলো পড়িয়েছিলাম তখন কি এটা আমি এই এই পেজ থেকে ভ্যালু পাঠানোর পর ওই ভ্যালুটা আরেক পেজে ধরে দেখিয়েছিলাম কি আপনাদের? না স্যার, দেখেন না, এমনি জাস্ট ওই ইউআরএল এ শো আর হাইটে দেখাইছিল। ওকে, তাহলে দেখেন এই পেজে আমরা দেখাতে যাচ্ছি। তো দেখানোর জন্য আমাদের প্রথম কাজটা হবে কি, যে যে পেজে যাব এখানে আমরা ইকো করে এই ভ্যালুটাকে দেখাচ্ছি কি টেস্ট। তো যদি আমরা ওই পেজ থেকে যে ভ্যালুটা আছে সেটাকে ধরতে চাই, তাহলে আমাদের লিখতে হয় আন্ডারস্কোর পোস্ট যে ভ্যালুটা ধরতে যাচ্ছেন সেটা। লাইক নেম ধরতে চাচ্ছেন, তাহলে নেম এখান থেকে দেখেন, এখানে খেয়াল করেন কি নামে আপনি পাঠিয়েছেন ভ্যালুটা। আমি একটা ভ্যালু পাঠিয়েছি নেম নামে, আর একটা ভ্যালু পাঠিয়েছি পাস নামে, তাহলে একটা নেম হবে আর একটা হবে পাস। তাহলে আমি এখানে একটা লিখলাম ইকো পোস্ট নেম, আরেকটা হচ্ছে ইকো, তারপর লিখবেন আপনি ঠিক এখানে একইভাবে যে ডলার সাইন দিবেন, আন্ডারস্কোর দিয়ে লিখবেন পোস্ট। কেন পোস্ট? কারণ ওই ভ্যালুটা আসছে পোস্ট মেথডের মাধ্যমে, গেটের মাধ্যমে গেলে গেট লিখতে হবে। এখানে ওই নামটা দিবেন যে নামটা দিয়ে আপনি ভ্যালুটা পাঠিয়েছেন। তাহলে এখন আপনি কি করবেন, আবার আপনি ফিরে যাবেন, গিয়ে এখানে যদি আপনি রিলোড দেন, দেওয়ার পর এখানে আপনি যদি একটা ইমেল দেন, তাহলে আপনি একটা ইমেল দিলেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন 1 2 3 4 5। এখন যদি রেজিস্টার নামে ক্লিক করেন, এই পেজে যান, দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি এই যে যে নামে পাঠালেন সে নামটা চলে আসছে। এটাকে এখন সাজায় একটু একটু সাজাই, যেমন ধরেন এটা একটা বিআর এর নিচে দিই, তাহলে এখানে জাস্ট ইকো লিখবো, এখানে লিখবো একটা বিআর। তাহলে দেখেন এই পেজে আমি দেখবো যে নেম চলে আসছে। ওকে, তো ব্যাপারটা কি যে
এখানে এখন আমি বলতে পারেন যে আপনি এখানে তো আমার এই নামটা আসলো, আমি অন্যটা দিয়ে দেখি। যেমন ধরেন এখানে এটা দিলেন, এটাই থাকলো ইমেলটা, আর এখানে পাসওয়ার্ডটা আপনার মনে করেন দিলেন 1 2 3 4 5 6 7 8 9 0 পর্যন্ত, আবার সাবমিট করলেন, দেখেন ঠিক আছে যে ভ্যালুটা আপনি ওখানে দিলেন সে ভ্যালুটা আপনার পরের পেজে চলে আসলো। ঠিক আছে, বিষয়টা কিভাবে করলাম আমি আবারও বলি, যে পিএইচপি যখন আমরা শেখাবো আপনাদের, পিএইচপির ক্ষেত্রে ইকোটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছিলাম কি, যে আউটপুট দেখানোর জন্য ডকুমেন্ট ডট রাইট কিংবা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কিংবা দিয়েছিলাম আমরা উইন্ডো ডট অ্যালার্ট, ঠিক তেমনই ইকো, এটা হচ্ছে পিএইচপির ক্ষেত্রে। তো পিএইচপি যেহেতু আমরা এখন শেখাইনি, সেটা আপনারা শিখে ফেলবেন। আমার মূল উদ্দেশ্য এটা না, আমার মূল উদ্দেশ্য অন্যটা, আমরা এখান থেকে যে ভ্যালুটা পাঠাচ্ছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ধরে পাঠালাম। এখন এখানে হতে পারতো অনেকগুলো বিষয়, যেমন নাম, ইমেল, পাসওয়ার্ড, অনেক কিছুই হতে পারতো। আবার এমনও হতে পারতো যে না, এটা আমার রেজিস্ট্রেশন পেজ না, এটা আমার কি পেজ, এটা আমার লগ ইন পেজ, তাহলে আমাকে এখানে ভ্যালিডেট করা লাগতো, এই যে ইমেল আর পাসওয়ার্ডটা ভ্যালিডেট করা লাগতো। মানে এমন দুইটা ভ্যালু, যে দুইটা ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করবো যে জিনিসটা ঠিক আছে কিনা। তখন ওই রকম যদি ঘটনা হতো তখন আমাদের এখানে অ্যাকশনের কাজটা আমরা করতাম। তখন আমরা কি করতাম, এই অ্যাকশনের কাজটাকে আমরা কন্ট্রোল এক্স করে উঠিয়ে নিলাম, উঠিয়ে এখানে আমরা এখানে জাস্ট আপনাদের সুবিধাতে লিখে রেখে দিচ্ছি যে অ্যাকশনে আমাদের এটা ছিল। কিন্তু আমরা তখন হয় কি, আমাদের কাজ করতে হয় ওয়ান সাবমিটে আমাদের একটা মেথডের নাম লিখ, মানে ফাংশনের নাম লিখতে হয়। তো এখানে ধরেন আমি লিখলাম যে ভ্যালিডেট, এটা একটা ফাংশন, ভ্যালিডেট একটা ফাংশন। তাহলে এই যে ভ্যালিডেট নামে একটা ফাংশন লিখলাম, আপনাদের মাঝে কেউ কি বলতে পারবেন যে এটার কোডটা আমাদের কোথায় লিখতে হবে, এই ভ্যালিডেট ফাংশনের কাজটা কোথায় করতে হবে? স্যার পিএসপি বলতে পারবেন, পিএসপি তে মনে হয়। জড়িত কেন, কিভাবে এটাই দেখাচ্ছে। এখানে লিখতে হবে ফাংশন, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের নামটা হবে, যেটা নাম আমি দিলাম এই বডির মধ্যে কোডটা লিখতে হবে, মানে ওইটাকে ভ্যালিডেট করতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে। সো এখানে আমরা প্রথমে একটা কাজ করবো, জাস্ট আমি সবসময় কোড করার পক্ষপাতী এভাবে যে এক লাইন করে একটু চেক করবো যে জিনিসটা ঠিক আছে কি, টেস্ট করে করে দেখ। তাহলে এখন আমরা যখন যাবো, কোথায় যাবো, আমরা আমাদের মূল পেজে যাবো, প্রজেক্টে সাবমিটে ক্লিক করলাম, দেখেন টেস্ট দেখাচ্ছে, তার মানে আমাদের সাবমিট বাটন কাজ করছে ঠিকঠাক, সাবমিট বাটন কি করছে, ঠিকঠাক মতো কাজ করছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ইউজার নেমটা যদি tanim@gmail.com এবং পাসওয়ার্ডটা 1 2 3 4 5 হয় তাহলেই তাকে আমরা লগ ইন করতে দিব। এবং আমরা তো জানি লগ ইন করার পর ভ্যালুটা ধরার কাজটা তো আমরা করে রেখেছি। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো, এই জিনিসটা হ্যান্ডেল করবো এইভাবে যে আমরা আপনাদেরকে আগে অলরেডি jQuery জাভাস্ক্রিপ্ট সব শিখিয়েছি, ঠিক আছে না? এখন দুই ভাবে আপনি করতে পারেন কাজটা, দুই ভাবে করতে পারেন, আমরা দুই ভাবেই আপনাদেরকে শিখিয়েছি। কিন্তু যদি আপনারা না আগের ক্লাসগুলো লক্ষ্য করে থাকেন বা না পড়ে থাকেন, তাহলে কিন্তু আমি যতই চেষ্টা করি আপনাদের কিচ্ছু বোঝাতে পারবো। তো দেখেন এখানে আমি প্রথমে কি করলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, ভার আমি লিখলাম নেম বা নাম, ভার নাম সমান লিখতে হবে আমাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এলিমেন্ট বাই আইডি, দেন এখানে দিতে হবে আইডি, আইডি দিয়ে এখানে লিখতে হবে ডট ভ্যালু। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, ডট ভ্যালু দিয়ে ভ্যালুটা ধরতে হবে। এখন আইডি কার, যে ইনপুটটার আপনি ফিল্ডটা নেবেন ভ্যালু তার, এখন কোন ইনপুট ফিল্ডের ভ্যালু নেবেন এটার। তো এখানে যদি আপনি চান তাহলে এখানে একটা আইডি তো আমাদের আগে থেকে আছে, এই যে আইডি, আইডিটা হচ্ছে এক্সাম্পল ইমেল ওয়ান, এক্সাম্পল ইমেল, এই আইডিটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। ওইটা যে আমার পেলাম কিনা সেটা দেখার নিয়ম কি, অ্যালার্ট লিখবেন,
অ্যালার্ট লিখে এখানে আপনি বলবেন এই কথাটা। আমরা একটু চেক করি যে ঠিক আছে কিনা। আমরা এখানে রিলোড দিলাম, রিলোড দিয়ে এখানে আমি এখন লিখলাম ইমেলটা, রেজিস্টার করলাম, ইমেলটা দেখতে পাচ্ছি। তার মানে আমার ভ্যালুটা আমার হাতে চলে আসছে। এখানে আমি যাই লিখবো, এখানে ক্লিক করলে ওইটাই দেখাবে, কিন্তু এখানে ইমেলটা ইমেলই দিতে হবে, তাছাড়া কাজ করবে। চলে আসছে, সো আমরা এটা পেয়ে গেছি। এখন একইভাবে আমরা কি পারি না যে তার পাসওয়ার্ডটা ধরতে? তাহলে এখানে আমরা লিখতে পারি না যার একটা ভ্যারিয়েবল বার পাসওয়ার্ডটাও পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এবার আমরা চলে আসছি কোথায় বলেন তো? এবার আমরা চলে আসছি সেই জায়গাতে যেটা হচ্ছে কম্পেয়ার করা। এখন কম্পেয়ার করার জায়গাটা হচ্ছে কোথায়? ওই যে ইফ এলস কন্ডিশন আপনাদের শিখিয়েছিলাম, মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসের সাথে অতপ্রতভাবে জড়িত। এখন ইচ্ছা আপনার উপর, যদি শিখতে চান তাহলে আপনি পারবেন, যদি শিখতে না চান আপনাকে জোর করে কেউ শেখাতে পারবে। দেখেন এখন আমাদের, আমি বলেছিলাম যে ইউজার নেমটা যদি হয় tanim@gmail.com এবং পাসওয়ার্ডটা 1 2 3 4 5, তাহলে তাকে আমরা ঢুকতে দিব। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ইফ দিয়ে আমাকে বলতে হবে যে নাম, মানে কি এই নামটা সমান সমান যদি হয় tanim@gmail.com, ঠিক আছে? যদি হয় তাহলে আমরা তাকে কি করব, তাকে যেতে দিব, অথবা আমি তাকে বলবো এলসে যে এখানে আমরা বলে দেবো যে এলইআরটি অ্যালার্ট, এখানে আমরা বলে দেবো যে ইউ হ্যাভ ইউজ রং। tanim@gmail.com কিন্তু কথা ছিল কি, আমার হওয়ার কথা ছিল কি tanim@gmail.com, রেজিস্টার করলাম, ইওর ইউ হ্যাভ ইউজ রং ইউজার নেম। তাহলে এখন আমাকে কি হতো, সঠিকটা দিতে, সঠিকটা আমি করে দিই, তাহলে দেখি অ্যালার্টটা দেখায় কিনা। দেখেন ফোনে অ্যালার্ট দেখাচ্ছে, তার মানে এখান পর্যন্ত আমার ঠিক আছে, পারফেক্ট। এখান পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে ইউজার নেমটা শুধু কম্পেয়ার করলাম, সেটা ঠিক আছে। এখন যদি পাসওয়ার্ডটাও কম্পেয়ার করতে চাই তাহলে লিখতে হয় কি, অ্যান্ড, অ্যান্ড দিয়ে লিখতে হবে, সমান সমান লিখে দিতে হবে 1 2 3 4 5। এটা মানে আর কি স্ট্যাটিক, এটা চেকিং, স্ট্যাটিক চেকিং। হ্যাঁ, এবার এখন কি করবো আমরা, জাস্ট একটা ছোট্ট কাজ করবো, ইন্টারনেটে যাবেন, লিখবেন যে জাভা স্ক্রিপ্ট রিডিরেক্ট পেজ, এটা লিখবেন। তাহলে দেখেন এখানে আপনি রিডিরেক্ট পেজের ক্ষেত্রে চলে আসবেন যে কীভাবে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। এটার এখানে কোড দিয়ে দিবেন, রিডিরেক্ট উইন্ডো ডট লোকেশন। হ্যাঁ, আপনাকে লিখতে হবে উইন্ডো ডট লোকেশন, দেন ওই লোকেশনটা দিয়ে দিতে। আমি এখন কি করবো, যদি সঠিক হয় তাহলে আমরা এখানে কি করবো যে উইন্ডো ডট লোকেশন এখানে কি বলে দেবো, হ্যাঁ ডট পিএইচপি। ওকে, তাহলে যদি সঠিক হয় তাহলে উইন্ডো ডট লোকেশন দিয়ে তাকে লোকেশনে নিয়ে চলে যাবে হোম ডট পিএইচপি। আমরা যাচ্ছি, রিলোড দিচ্ছি। এখানে প্রথমে আমি গেলাম, সঠিক দিলাম, 1 2 3 4 5 দিলাম, রেজিস্টার করলাম, আমাকে নিয়ে যাচ্ছে, কাজটা হয়নি। এক মিনিট সময় দিবেন।
সাপোজ ওরা যদি জিনিসটা বুঝাইতে না পারে, হ্যালো, আচ্ছা এটা বুঝতে পেরেছি, সমাধানটা পেয়ে গেছি। সেটা হলো কি যে আপনাকে এখানে ফাংশনটার ক্ষেত্রে জাস্ট এখানে রিটার্ন করতে হবে, হ্যাঁ রিটার্ন করতে হবে, ফাংশনটাকে শুধু রিটার্ন করতে হবে। রিটার্ন করে এখানে আগে থেকে আমাদের অ্যাকশনটা দিয়ে রাখতে হবে, হ্যাঁ অ্যাকশনটা দিয়ে রাখতে হবে। দেন যেটা হবে যে এখানে আমি অ্যাকশনটাতে বলে দিচ্ছি যে হোম ডট পিএইচপি তে যাবো, কিন্তু এটা হচ্ছে রিটার্ন ভ্যালিডেট। রিটার্নের কাজটা কি যে আপনি যদি সঠিক হয় তাহলে এখানে বলবেন যে রিটার্ন ট্রু ট্রু, আর যদি ভুল হয় তাহলে এখানে বলে দিবেন যে রিটার্ন ফলস ফলস, রিটার্ন ট্রু আর ফলস। এই রিটার্ন লেখার কারণে এই জায়গাটা আগে চেক করবে যে রিটার্ন ট্রু নাকি ফলস, তো দেখবে যে যদি রিটার্ন ট্রু হয় তাহলে চলে যাবে হোম পেজে, আর রিটার্ন যদি ফলস হয় তাহলে আর ফলস হলে আপনাকে তো বলবে যে যেতে দিবে না। তো দেখেন এখন আমরা যদি আবার যাই এখানে রিলোড দিই, দেন এখানে যদি আমরা এখন একটা দিলাম ভুল পাসওয়ার্ড দিলাম, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড রং ভুল, এখন আমি সঠিকটা দিব, সঠিকটা দিলাম ট্রু, চলে গেছে। ঠিক আছে ফাইনালি দেখানো শেষ আপনাদের, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখন এটা নিয়েই আপনাদের কাজ করতে হবে। আপনাদের যেটা কাজ করতে হবে যে প্রথমে হচ্ছে কি যে ইউজার নেম পাসওয়ার্ড এটা ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেট করে এক পেজ থেকে অন্য পেজে গিয়ে আপনাকে ভ্যালু দেখাতে হবে। ঠিক আছে এখন সেটার জন্য যেটা হবে যে এখানের এই কোড গুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, শুধুমাত্র এই অংশটা স্ক্রিনশট নেন, আর কোনো অংশটা পারবেন না, কারণ ওই বাকিগুলো নিচে করতে হবে, এসটিএমএল কোড তো আপনাদেরকেই করতে হবে। তাহলে আমি এখন স্ক্রিনশট অফ করলাম, আপনার কাজ শেষ হলো আমাকে জানাবেন। জ্যামে কাজ করতে হবে না, এটা নর্মালি কাজ করবেন আপনারা ব্রাউজারেই কাজ করেন। আমি ওটা জাস্ট ওটা আমার নিজের সুবিধার্থে করেছিলাম, ওটা আমি পরে শিখবো। জ্যামটা নিয়ে জ্যামটার কোনো কাজ নাই, জ্যামটা লাগবে না, শুধু এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য জ্যাম লাগবে না। হ্যালো রিপন, রিপননাথ আপনি কোন লিংকের কথা বলছেন যে স্যার লিংকগুলো কোথায় থেকে নিব, কোন লিংক আপনি কি আছেন? হ্যালো আপনারা আছেন তো না, কেউ কি কাজটা করেছেন, বিষয়টা কি কেউ কমপ্লিট করেছেন? বিচার করতেছি, এখনো শেষ হয়নি স্যার, বলতে প্রায় শেষ স্যার, আর একটু বাকি। ওকে তাহলে আপনি করতে থাকেন, সমস্যা নাই। আর কারো কোনো কি প্রশ্ন আছে এই বিষয়ে? নাই, ওকে ঠিক আছে তাহলে করতে থাকেন। হ্যালো স্যার, আমি তো দেখছি, বলেন। দেন এখানে সাবমিট করলে যাই ভ্যালু নিয়ে এলাদ দেখায়, কিন্তু ওকে নো প্রবলেম, আপনি আপনার কোডটা শেয়ার করেন, আমি এটা সমাধান করব। কোডটা স্যার আপনি কি করছেন, উইন্ডোডট লোকেশন, লোকেশনে তো কোনো লোকেশনই দেননি, এটা ঠিক আছে, লোকেশন দেওয়ারও দরকার নাই, কারণ এখানে আপনার হচ্ছে কি যে ফর্মের ক্ষেত্রে আপনি অন সাবমিটে
ফর্ম ভ্যালিডেশন লিখেছেন হ্যাঁ, কিন্তু এখানে তো আমি বলেছিলাম যে আপনাকে ই করতে হবে ফর্ম ভ্যালিডেশনের আগে রিটার্ন ফর্ম ভ্যালিডেশন 25 নাম্বার লাইন 25 লাইন নাম্বার 25 আচ্ছা আমি একটা কাজ করছি স্যার আমি এখন কোড যেটা আমার আছে ওটা আমি আপলোড করছি কোড পেনে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ওকে দেখেন ওটা ক্লিয়ার হয়ে যাবে আমি কোডটা শেয়ার দিলাম কোডটা দেখেন